এখন সিনেমা করে আছো হিমাংশু প্রসাদ দাসর, তারে আমার গানের শুটিং এটা বর্তমান সেয়া বতরের ভাবে রখি গেল। আসলে মানে অভিনয় জগত 2011 চনের পরে মই কৰি আছো, মানে অলমোস্ট 13 সাল বা বছরে কৰি বুলি ক'ব পাৰি, আৰু এতিয়াৰ পৰা কন্টিনিউ কৰি আহিছো কাম। লগতে পঢ়া শুনা আছিলে, আগতে পঢ়া শুনাৰ লগে লগে কৰি আছিলে, এতিয়া বৰ্তমান পঢ়া শুনা যিহেতু এতিয়া নাই, এতিয়া কমপ্লিটলি এইটো লাইনতে নিজে মনোযোগ কৰিব পৰা হৈছে। আমার সকলে চিনিয়ে পায় জনপ্রিয় অভিনেত্রী মাধুরিমা চৌধুরী, তেখেতে আসলে মোক এখন অনুরাধা শর্মা পূজারীর গল্পর আধারত এখন সিরিয়াল করেছিল দূরদর্শনের, তেতিয়া সেইখন সিরিয়ালতে আসলে মোর মেইন ক্যারেক্টার কাস্ট হয়েছিল, তারপরে তেনেকা এজন দুজনক লগ পালো, চিনি পালো, কাস্টিং করলে তেনেকে আপনার এটা দর্শকর মরম মরমের বাবে আজি আসো ইয়াত। প্রথম আসলে মোর ডেবিউয়ে মোর সিনেমা করেছিল, মই 2013 সনত করেছিল, 11-ত আমার শুটিং হয়েছিল, 13-ত সিনেমাখন ওলাইছিল। সকলে সাকে জানে ভাল পাব নাজানিলো বলে, যেটো পাপনদার সুবরণী গানটো সকলে জানে। ধন্যবাদ আর মরম দিব, আশীর্বাদ করব যাতে অনাগত দিনত ভাল ভাল কাম করে আপনার উপহার স্বরূপে দিয়ে যাব পারো। এখন সিনেমা করে আছো হিমাংশু প্রসাদ দাসর, তারে আমার গানের শুটিং এটা বর্তমান সেয়া বতরের ভাবে রখি গেল। আসলে মই অভিনয় জগত 2011 চনের পরে মই কৰি আছো, মানে অলমোস্ট 13 সাল বা বছরে কৰি বুলি ক'ব পাৰি, আৰু এতিয়াৰ পৰা কন্টিনিউ কৰি আহিছো কাম। লগতে পঢ়া শুনা আছিলে, আগতে পঢ়া শুনাৰ লগে লগে কৰি আছিলে, এতিয়া বৰ্তমান পঢ়া শুনা যিহেতু এতিয়া নাই, এতিয়া কমপ্লিটলি এইটো লাইনতে নিজে মনোযোগ কৰিব পৰা হৈছে। আমার সকলে চিনিয়ে পায় জনপ্রিয় অভিনেত্রী মাধুরিমা চৌধুরী, তেখেতে আসলে মোক এখন অনুরাধা শর্মা পূজারীর গল্পর আধারত এখন সিরিয়াল করেছিল দূরদর্শনের, তেতিয়া সেইখন সিরিয়ালতে আসলে মোর মেইন ক্যারেক্টার কাস্ট হয়েছিল, তারপরে তেনেকা এজন দুজনক লগ পালো, চিনি পালো, কাস্টিং করলে তেনেকে আপনার এটা দর্শকর মরম মরমের বাবে আজি আসো ইয়াত। প্রথম আসলে মোর ডেবিউয়ে মোর সিনেমা করেছিল, মই 2013 সনত করেছিল, 11-ত আমার শুটিং হয়েছিল, 13-ত সিনেমাখন ওলাইছিল। সকলে সাকে জানে ভাল পাব নাজানিলো বলে, যেটো পাপনদার সুবরণী গানটো সকলে জানে। ধন্যবাদ আর মরম দিব, আশীর্বাদ করব যাতে অনাগত দিনত ভাল ভাল কাম করে আপনার উপহার স্বরূপে দিয়ে যাব পারো। এখন সিনেমা করে আছো হিমাংশু প্রসাদ দাসর, তারে আমার গানের শুটিং এটা বর্তমান সেয়া বতরের ভাবে রখি গেল। আসলে মই অভিনয় জগত 2011 চনের পরে মই কৰি আছো, মানে অলমোস্ট 13 সাল বা বছরে কৰি বুলি ক'ব পাৰি, আৰু এতিয়াৰ পৰা কন্টিনিউ কৰি আহিছো কাম। লগতে পঢ়া শুনা আছিলে, আগতে পঢ়া শুনাৰ লগে লগে কৰি আছিলে, এতিয়া বৰ্তমান পঢ়া শুনা যিহেতু এতিয়া নাই, এতিয়া কমপ্লিটলি এইটো লাইনতে নিজে মনোযোগ কৰিব পৰা হৈছে। আমার সকলে চিনিয়ে পায় জনপ্রিয় অভিনেত্রী মাধুরিমা চৌধুরী, তেখেতে আসলে মোক এখন অনুরাধা শর্মা পূজারীর গল্পর আধারত এখন সিরিয়াল করেছিল দূরদর্শনের, তেতিয়া সেইখন সিরিয়ালতে আসলে মোর মেইন ক্যারেক্টার কাস্ট হয়েছিল, তারপরে তেনেকা এজন দুজনক লগ পালো, চিনি পালো, কাস্টিং করলে তেনেকে আপনার এটা দর্শকর মরম মরমের বাবে আজি আসো ইয়াত। প্রথম আসলে মোর ডেবিউয়ে মোর সিনেমা করেছিল, মই 2013 সনত করেছিল, 11-ত আমার শুটিং হয়েছিল, 13-ত সিনেমাখন ওলাইছিল। সকলে সাকে জানে ভাল পাব নাজানিলো বলে, যেটো পাপনদার সুবরণী গানটো সকলে জানে। ধন্যবাদ আর মরম দিব, আশীর্বাদ করব যাতে অনাগত দিনত ভাল ভাল কাম করে আপনার উপহার স্বরূপে দিয়ে যাব পারো।